দেশের সীমা পার করেও ভিন দেশে এখন কদর বাড়ছে দত্তপুকুরে তৈরি রং বেরঙের মাটির প্রদীপের। সামনেই আলোর উৎসব, তাই নাও খাওয়া ভুলেছেন শিল্পীরা। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চালতাবেড়িয়া টেরাকোটা শিল্পের শিল্পসত্তার পরিচিতি পেয়েছে বিশ্বের দরবারেও। আলোর উৎসব মানেই কালী পুজো, আর তাই এই অঞ্চলের প্রায় 80টিরও বেশি পরিবার এখন ব্যস্ত রং বেরঙের প্রদীপ তৈরির কাজে। কাজে হাত লাগিয়েছেন বাড়ির গৃহবধূ থেকে বৃদ্ধারা, হাত লাগিয়েছেন কলেজ পড়ুয়ারাও। মৃৎশিল্পী শ্রীদাম পালের বক্তব্য, আমরা যে পরিমাণ কষ্ট করে প্রদীপ তৈরি করি তার উপযুক্ত পারিশ্রমিক আমরা পাই না। যারা আমাদের কাছ থেকে পাইকারি কিনে বিক্রি করেন তারাই মূলত লাভের মুখ দেখেন। আর কলকাতায় প্রদীপের চাহিদা তেমনভাবে নেই, যেটুকু আছে তা হিন্দিভাষীদের মধ্যেই দেখা যায়। আরো বাইরে যায়, আমরা বাড়ির শ্রমিক বলতে ওই যতটা কষ্ট করি তা কিন্তু কিছুই আমরা পাই না, বেশিরভাগই পাই যারা নিয়ে বিক্রি করে তারাই বেশিরভাগ। টেরাকোটা শিল্পের মালিক কমল কৃষ্ণের বক্তব্য, মূলত আমাদের প্রদীপের চাহিদা ভিন রাজ্যেই বেশি, যেমন দিল্লি, মুম্বাই, উড়িষ্যা, পুনে। এছাড়াও দেশের বাইরেও দত্তপুকুরের প্রদীপ যাচ্ছে, যেমন সিঙ্গাপুর, সৌদি আরবের মতো দেশেও এই প্রদীপের চাহিদা যথেষ্টই। মধ্যমগ্রাম এপিসি কলেজের প্রথম বর্ষের ইতিহাসের ছাত্র শঙ্কর শিকদার তুলির শেষ্টানে রং বেরঙের প্রদীপ সেজে উঠছে আলোর উৎসবের জন্যে। তার বক্তব্য, আমার বাবা পেশায় কাঠমিস্ত্রি, প্রতি বছর দিওয়ালির আগে পুজোর হাত খরচের পাশাপাশি পড়াশোনার খরচের জন্য এই কাজ করে থাকি। বেশিটা বাইরে যায়, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় যায়, বিদেশেও চলে যায়। বিদেশে যেরকম সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুরে গেছিল, তারপর সৌদি আরবেও গেছিল। মানে গণেশ পূজার আগে থেকেই চাপ থাকে, গণেশ পূজার এক মাস আগে থেকে পুরো চাপ থাকে। সামনে দেওয়ালি, প্রদীপের কতটা চাপ? প্রচুর চাপ আছে। আমাদের কাছে বিভিন্ন প্রদীপ, বিভিন্ন ধরনের, যেরকম মানে লোয়ার ডাইসের মাল পাবেন, প্লাস প্লাস্টার ফিটিংয়ের মাল পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দত্তপুকুর।